কফি 12 মাস খাই সিম 12 মাস খাই মাছ 12 মাস খাই মাছ আসে কোথা থেকে নেত্রী নির্দেশে কে দুইটা বছর গেল ভারতের এক পিস গরু আসে নাই কিন্তু কুরবানি কিন্তু বাংলাদেশের গবাদি পশু দিয়েই হইছে পারি বলতে কিছু নাই উত্তর দক্ষিণ সহযোগী সংগঠন রাস্তায় থাকব কাউরে আসতে দেব না ঢাকা দখলে রাখব 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 এইখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বাংলাদেশ যে উন্নত হয়েছে সেটা বোঝানো যায় না অনেক বিত্তশালী মধ্যবিত্ত সচ্ছল ব্যক্তি গ্রামে যে ফিরে এসে বলেন মা গো এবার তোর জন্য গ্রামে একটা সুন্দর বাংলো বানাবো দেশ এত সুন্দর হইছে গ্রাম এত সুন্দর হইছে সেখানে খামার হচ্ছে পোলট্রি খামার হচ্ছে মৎস্য খামার হচ্ছে কৃষি খামার হচ্ছে উন্নত 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 হচ্ছে এই কথাগুলো আমরা এই মাইকে বললে হবে না আমাদের মা বোনদের বলতে হবে আমাদের ভাইদেরকে বলতে হবে কর্মীদেরকে বলতে হবে কর্মী সবাই যে বলতে হবে নেত্রীর উন্নয়নের কথা সব জায়গায় বলতে হবে খালি পদ্মা সেতু না এলিভেট এক্সপ্রেস না মেট্রো রেল না ওই কর্ণফুলী টার্নেল না কত কিছুতে যে উন্নতি কফি 12 মাস খাই সিম 12 মাস খাই মাছ 12 মাস খাই মাছ আসে কোথা থেকে নেত্রীর নির্দেশে যুব সমাজ বলে যে বাপের টাকা গচ্ছিত টাকা জমি বাসা টাকা অদক্ষ হইয়া বিদেশে যাইয়া ফেরত আসো কোনো টাকা ফেরত আনতে পারো না সেই টাকা দিয়া মজা পুকুর চাষ করো মাছ তৈরি করো খামার তৈরি করো গরু পশু পালন করো আজকে দুইটা বছর গেল ভারতের এক পিস গরু আসে নাই কিন্তু কুরবানি কিন্তু বাংলাদেশের গবাদি পশু দিয়েই হইছে নেত্রী এগুলোকে উৎসাহিত করে এই কথাগুলো বলতে হবে এই কথা বলতে হবে আর ঢাকা যদি দখলে রাখতে পারি পারি বলতে কিছু নাই উত্তর দক্ষিণ সহযোগী সংগঠন আমাদের যত ভাতৃ প্রতিম সংগঠন যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ রাস্তায় থাকব কাউরে আসতে দেব না ঠিক আছে একটা টিল নেত্রী একটা কথা বলি একটা টিলা বানায় রাখছে এই যে আমাদের পবিত্র জাতীয় সংসদ এই রাখো এই যে পবিত্র জাতীয় সংসদের সামনে একটা টিলা একটা টিলার মধ্যে যাইয়া ফুল দেয় ওটার মধ্যে কবর আছে লাশ নাই তো কবর কিসের একটা টিলা টিলা এইখানে থাকতে পারে না টিলা এখান থেকে সরাই দিতে হবে এই যে পবিত্র সংসদ ভবনের সামনে জাদু মিয়া মশিউর রহমান জাদু মিয়া শাহ আজিজ সবুর খান এদের এখন থাকতে পারে না ওদের গ্রামের বাড়িতে পাঠায় দেন বঙ্গবন্ধু গ্রামের বাড়িতে শুয়ে আছে আর ওরা এখানে ঘুমাবে তা হইতে পারে না বাংলার মানুষ তা মানতে পারে না তাই বন্ধুগণ বক্তৃতা করবেন নেত্রী আমি বক্তৃতা করব না ঢাকা দখলে রাখবো 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু